আসসালামু আলাইকুম। সকালের নাস্তায় যদি হয় মুচমুচে মজাদার পরোটা তাহলে তো কোনো কথাই নেই, আর কম বেশি সবারই কিন্তু আমাদের পরোটা খুব পছন্দের একটি আইটেম। আর আমি সাধারণত পছন্দ করি মুচমুচে করে ভেজে সেই পরোটা দুধ চায়ের সাথে খেতে। আর আজ তাই সেই পারফেক্ট রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করব। আশা করছি আমার আজকের রেসিপিটি আপনাদের ভালো লাগবে। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সম্পূর্ণ ভিডিওটি দেখে নেবেন। পরোটা তৈরির জন্য প্রথমে আমি নিয়ে নিচ্ছি 4 কাপ পরিমাণ ময়দা। আপনার চাইলে এখানে আটাও নিতে পারেন, তো কোনো সমস্যা নেই। দিয়ে দিচ্ছি 1/4 পরিমাণ ইস্ট, আর 1 টেবিল চামচ পরিমাণ চিনি, 1/2 চামচ পরিমাণ লবণ, 1 টেবিল চামচ পরিমাণ রান্নার তেল দিয়ে আমি শুকনো উপকরণগুলো খুব ভালোভাবে মিক্স করে নিব। পরোটাতে চিনি দিয়েছি, চিনি দেওয়ার কারণে পরোটাটা একটু মুচমুচে হবে এবং খেতেও খুব ভালো লাগে। তো মাখাতে মাখাতে আমার মনে হচ্ছিল তেলের পরিমাণটা একটু কম হয়ে গিয়েছে, তাই আমি এখানে আরও 1 টেবিল চামচ পরিমাণ তেল অ্যাড করে খুব ভালোভাবে শুকনো উপকরণগুলো মিক্স করে নিয়েছি। আর এখানে নিয়েছি একদমই কুসুম গরম 1 কাপ পানি। প্রথমে আমি অল্প অল্প করে পানিগুলোকে দিয়ে একটা ডো তৈরি করে নিচ্ছি। কোনোভাবেই কিন্তু পানিটা বেশি দেওয়া যাবে না এবং একবারে পানি দিয়ে দেওয়া যাবে না, মোটামুটি শক্ত একটা ডো আমরা তৈরি করে নিব। 1 কাপ পরিমাণ পানি দেওয়ার পরে আমি আবার 1 কাপ পানি নিয়েছি। এবার এখান থেকে আমার যতটুকু পরিমাণ পানি লাগবে আমি ততটুকু পানি ব্যবহার করব। জাস্ট আমি হাতটা ভিজিয়ে ভিজিয়ে পানি ডোটাকে মেখে নিচ্ছিলাম। আর এখানে আমার আজকে ডো তৈরি করতে প্রায় 1 কাপ আর 3 টেবিল চামচের মতো পানি লেগেছে। ময়দার প্রকারভেদে আপনাদের পানি একটু কম বা বেশি লাগতে পারে। ডোটা আমি মেখে নিয়ে একটু ঢাকনা দিয়ে ঢেকে রেস্টে রেখে দেবো 1/2 ঘন্টার জন্য। ফিরে আসছি 1/2 ঘন্টা পরে। দেখুন আমার ডোটা কতটা সফট হয়ে গিয়েছে। এবার এই ডোটাকে আরও একটু মেখে নিয়ে আমি আমার পছন্দ মতো সাইজের লেচি কেটে নিব। পরোটা তৈরির জন্য এইভাবে করে লেচিগুলো কেটে নিলে কিন্তু পরোটাগুলো সবগুলো পারফেক্ট সাইজের হয় এবং তৈরি করতেও খুব সহজ হয়। আর লেচিগুলো করতে করতে একটু রেস্ট হয়ে যাবে। প্রথমে যে লেচিটা আমি তৈরি করেছিলাম সেইটা যদি আমি আগে বেলা শুরু করি তাহলে কিন্তু আমাদের পরোটাগুলো খুব সুন্দরভাবে বেলা হয়ে যাবে। এবং এটা বেলতে গেলে অনেকে বলে যেটা ফিরে আসে ছোটো হয়ে আসে এমন কোনো প্রবলেমও থাকবে না। আজ আমি আপনাদের সাথে 4টি ভাজে পরোটার ভাজ দেখাবো। তো এটা আমার প্রথম ভাজ। আর এখানে আমি তেল আর ঘি সাথে 1 চামচ পরিমাণ ময়দা দিয়ে একটা মিশ্রণ তৈরি করে নিয়েছি। এই মিশ্রণটা খুব ভালোভাবে পরোটার গায়ে লাগিয়ে দিচ্ছি, এতে করে পরোটাগুলো ভাজতে গেলে খুব সুন্দরভাবে পরোটাগুলো ফুলে উঠবে। আর এখন আমি যে ভাজটা আপনাদের সাথে শেয়ার করছি এটা আমরা কম বেশি কমন সবাই করে থাকি, ট্রেডিশনাল এবং কমন যে স্টাইলের ভাজটা ঠিক সেই ভাজই করে নিচ্ছি। এবার আপনাদের সাথে দ্বিতীয় ভাজটি শেয়ার করব। সেমভাবে একটি রুটি বেলে নিয়েছি এবং রুটির গায়ে আমি সেই তেলের মিশ্রণটি দিয়ে দিচ্ছি। ঠিক মাঝ বরাবর এই রুটিটাকে আমি একটু কেটে নিয়েছি, কেটে একটি কোণা এভাবে করে আমরা ভাঁজ করে দিব। আর এই ভাঁজটা একটু দেখে আপনারা বোঝে নেওয়ার চেষ্টা করবেন। এভাবে করে এই ফোলটা করে নিলে এটাও কিন্তু আমাদের পার্ট পার্ট সৃষ্টি হয়, দেখতে পাবেন এই পরোটাটা ভাঁজ করার পর কেমন দেখা যায়। ভাঁজটা একটু হাত দিয়ে চেপে চেপে হালকা হাতে করে নিতে হবে, ভাঁজটা প্রায় করার সময় বুঝতে পারবেন। আর এভাবে করে আমি ভাঁজটি করে একটু চেপে দিচ্ছি, এই চেপে দেওয়ার ফলে এটা গোলাকার হয়ে যাবে আর এই পরোটা কিন্তু আমাদের গোলাকৃতির পরোটা হবে। এবার এটিকেও তুলে আমি রেস্টে রেখে দিচ্ছি। রেখে দিয়ে আমি সেমভাবে অন্য একটি পরোটাও তৈরি করে নিব। রুটি তৈরি করে নিয়ে আমি এখানে আবার সেই রুটির গায়ে সেমভাবে তেলের মিশ্রণটি দিয়ে দিচ্ছি। এবার একটু দেখে বুঝে নেবেন যে আমি সেই রুটিটাকে কিভাবে একটু টেনে লম্বাটে করে নিচ্ছি। আর লম্বাটে করার ফলে যেভাবে যে এরকম মাঝখান থেকে কিন্তু একটি ভাজা ভাজ তৈরি হয়েছে, এগুলোই আমাদের পরোটার গায়ে ভাজের সৃষ্টি করবে। আর এবার এই লম্বা এক দিক থেকে এটাকে আমি ফোল্ড করে নিচ্ছি। আসলে এই ভাজগুলো আপনাদের দেখে একটু বুঝে নিতে হবে। আর এটি আমার ছিল 3 নং ডিজাইনের ভাজটি। এবার সেমভাবে ওই মাথাটাকে আমি একটু নিচের দিকে আটকে দিতে হবে যাতে করে মানে সামনের অংশটা বেরিয়ে না আসে। দুইটি দেখতে কিন্তু প্রায় একই রকম হয়েছে আর এই দুইটি ভাঁজ একই রকম। সো আপনাদের যেভাবে সুবিধা হয় যেভাবে পছন্দ হয় আপনারা ঠিক সেভাবেই করে নিতে পারবেন। আর এবারে আমি 4th নং ভাঁজটি শেয়ার করব এবং এজন্য আমি রুটিটাকে একটু লম্বাটে করে বেলে নিয়েছি আর রুটির এগুলোকে আমি একটু মোটা মোটা করে কেটে নিয়েছি।
এবার সেই কেটে নেওয়া অংশগুলোকে একদিক থেকে ভাঁজ করে নিতে হবে। ভাঁজটা একটু দেখে বুঝে নেন, আমি এখানে আরও একটু ঘি লাগিয়ে দিচ্ছি যাতে করে এটা মানে ভাঁজটা খুলে না আসে। এভাবে করে পেঁচিয়ে নিয়ে সম্পূর্ণ অংশটাকে একটি রোলের মতো হয়ে যাবে। এই রোলটাকে দেখতেই পাচ্ছেন যেভাবে করে পুরোটা আমাদের একটি রোলের মতো তৈরি হয়ে গিয়েছে। এবার এটাকে আরও একটু টেনে লম্বা করে নিব। লম্বা করে সে সেমভাবে আমি এটাকে আবার একদিক থেকে গোল করে নিচ্ছি। গোল করে নিয়ে এই মাথাটাকেও সে আগের মতোই এভাবে আমি একটু ভেতরের দিকে দিয়ে দিব। আর এভাবে করেই আমি সবগুলো পরোটার জন্য লেজি তৈরি করে নিয়েছি। এতে করে আমার কি সুবিধা হয়েছে জানেন, এতে করে যে সবগুলো লেজি আমি একবারে তৈরি করে নেওয়ার ফলে যখন আমি রুটিগুলো বেলবো, পরোটাগুলো বেলে নিব, তখন আমার বেলতে কিন্তু একদমই কষ্ট হবে না। জাস্ট বেলাতে দিলেই এটা বেলে নেওয়া হয়ে যাবে। আর বেলে নেওয়ার জন্য কোনো শুকনো ময়দা বা আটা ব্যবহার করা যাবে না। পরোটার গায়ে যে তেল আছে এই তেলেই কিন্তু পরোটাগুলো খুব সুন্দরভাবে বেলে নেওয়া হয়ে যাবে। আপনারা যদি পরোটাগুলোকে একটু মোটা বা সফট করে তৈরি করতে চান, একটু মোটা করে, তাহলে বেলে নেবেন এবং সেই পরোটাগুলো কিন্তু আপনাদের একটু সফট থাকবে। আমি যেহেতু মচমচে পরোটা পছন্দ করি, যার কারণে আমি পরোটাগুলোকে একটু পাতলাটে করে বেলে নিচ্ছি। সবগুলো পরোটা আমি একইভাবে বেলে নিব। আর এই বেলে নেওয়া তো কোনো মানে দেখার বা বলার কিছু নেই, এটা যার যার ইচ্ছা মতো বেলে নিতে পারেন। আর যারা আশা করি সবাই হয়তো রুটি বানাতে পারেন এবং আমার চেয়েও ভালো, অনেক অনেক ভালো আপনারা বানাতে পারেন। তো আমি পরোটাটাকে বেলে নিয়েছি। এভাবে করে সবগুলো পরোটা আমার বেলে নেওয়া হয়ে গিয়েছে। এবার আমি পরোটাগুলোকে ফ্রোজেন করে নেব। ফ্রোজেন করার জন্য এখানে আমি কিছু পলি নিয়েছি, এগুলো বাজারে কিনতে পাওয়া যায় আর এগুলোকে ফ্রোজেন পলি বলা হয়। ফ্রোজেন পলি মানে রুটি পরোটা ফ্রোজেন করার জন্য যে পলিগুলো পাওয়া যায়, আপনারা দোকানে বললে হয়তো এরকম পেয়ে যাবেন। এখানে আমি আগে থেকেই কিছু পরোটা আমি আগের দিনও ফ্রোজেন করেছিলাম। দেখতেই পাচ্ছেন যে আমি এভাবে প্রতিটি পলি দিয়ে এভাবে করে ফ্রোজেন করে রেখেছি। এটা আমি ডেলিভারির জন্য তৈরি করেছি, যার কারণে আমি এভাবে অন টাইম প্লেটে রেখে দিয়েছি। এটাকে আমি র্যাপার দিয়ে র্যাপ করে ফয়েল পেপার দিয়ে মুড়িয়ে আমি এটাকে ডেলিভারি দিব। আপনারা যদি মানে নিজেদের জন্য সংরক্ষণ করতে চান, তাহলে যে কোনো এয়ারটাইট বক্সে করে এভাবে প্রতিটা রুটি বা পরোটার গায়ে একটি করে পলি দিয়ে ফ্রোজেন করে রাখতে পারেন। এতে করে কোনো লেগে যাওয়ার সম্ভাবনা থাকবে না। আর যখনই আপনারা ভাজতে নেবেন, তখন জাস্ট পরোটাগুলোকে বের করে গরম তাওয়ায় দিয়ে নিলেই হবে। এখানে প্যানটাকে আমি গরম করে নিয়েছি। গরম করে নিয়ে আমি একটি পরোটা দিয়ে দিয়েছি। আর পরোটা কিন্তু দেখতেই পাচ্ছেন যে পরোটা আমার ফ্রোজেন অবস্থাতেই ছিল। এবার পরোটাগুলোকে দিয়ে আমি আমার পছন্দ মতো করে ভেজে নিব। আর জানেন আমি পরোটাগুলো কিন্তু মুচমুচে পছন্দ করি, যার কারণে আমি পরোটাগুলোকে খুব সুন্দর মুচমুচে করে ভেজে নিচ্ছি। আপনারা যদি সফট খেতে চান, তাহলে এ পর্যায়ে তুলে নিতে পারবেন, এ পর্যায়ে খুব সফট থাকে। আমি আরও একটা পরোটা সেমভাবে ভেজে নিচ্ছি। আর দেখতেই পাচ্ছেন পরোটাগুলো কিন্তু খুব সুন্দরভাবে ফুলকো ফুলকো হয়ে আসছে। আমরা যে স্কোয়ার শেপে পরোটা ভাজগুলো করেছিলাম, এই পরোটাগুলো কিন্তু খুব সুন্দরভাবে ফুলকো হয়ে আলাদা হয়ে যাবে। আর গোল শেপে যে পরোটাগুলো ভাজ করেছি, ওই পরোটাগুলো এভাবে করে ফুলে উঠবে না, কিন্তু পরোটার ভাজগুলো আলাদা আলাদা হয়ে যাবে। যখন আপনি ভাজা শেষ করবেন, তখন নিজেই বুঝতে পারবেন যে ভাজগুলো আলাদা আলাদা হয়ে গিয়েছে। চেষ্টা করেছি আমি আমার সাধ্যমতো আপনাদের সাথে পরোটার পারফেক্ট এবং সহজ একটি রেসিপি শেয়ার করতে। আশা করছি আমার আজকের রেসিপিটি আপনাদের ভালো লাগবে। যদি আমার আজকের রেসিপিটি আপনাদের ভালো লাগে, ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর আপনাদের মূল্যবান মতামত কমেন্ট করে জানাতে পারেন। আমি কিন্তু সবসময় আপনাদের কমেন্টের অপেক্ষায় থাকি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে ইনশাআল্লাহ অন্য কোনো দিন খুব তাড়াতাড়ি। আজ তাহলে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।